এই তিনটা ভাই কত পড়ছে দাম? এই দুটো 308, এই দুটো 3,08,000, আর এটা 1,71,000 টাকা। আর এই সাদাটা? এটা আপনার না? এটা কত বিক্রি করছেন? 1,84,000 টাকা বেচা বিক্রি হলো। ওই দুই সাদা 310, 3,10,000 টাকা। এগুলো কারণ আছে ভাই পালার লাগা, পালার জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলা কুমিল্লার ঐতিহ্যবাহী মিশন নিগর বাজারে। আজ 7 ফেব্রুয়ারি রোজ বুধবার 2024, বেশ সুন্দর সুন্দর পালন উপযোগী বলদ গরু দেখা যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা দেখতে পাচ্ছি সুলতান ভাইকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? বলদ কতগুলো নিয়ে আসছেন? কত বলে বাজারে? 1,80,000-85,000 বলে। এখনো দেন নাই ভাই? 1,90,000। ওজন কেমন আছে? ১,৫৫,০০০ বলে ৬০,০০০ হলে বেচা বিক্রি করবেন। আচ্ছা, আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো। 0837367046। এই নাম্বারে যোগাযোগ করলে বলদ গরু দেওয়া যাবে ইনশাআল্লাহ। এই সাদাগুলো তো আপনার? আচ্ছা, এগুলো কি লট আকারে নাকি ভাই? আচ্ছা আচ্ছা, লট আকারে দেওয়া যাবে। এটা চাচ্ছিলেন কত? 65,000 টাকা। 165, 55 হলে বেচা বিক্রি। আচ্ছা, আপনারা তো থাকেন হচ্ছে চান্দিনা বাজারে? শনিবার মঙ্গলবার, শনিবার মঙ্গলবার, বৃহস্পতিবার শুক্রবার। আচ্ছা, চান্দিনাতে? চান্দিনাতে, আর সোমবারে গারমোরা, রবিবার হয়েছে যা কুড়িসুমনি, আর বুধবার হয়েছে মিশানি, মিশানি। আচ্ছা, বলদ গরুর মন কত করে চলছে এখন ভাই? এখন তো প্রচুর চলতেছে, এখন তো প্রায় 35-এর উপরে। পালা গরু? পালা গরু। আর আপনি কাটাই গুলো? কাটাই গুলো 30-32, মানে এটা হচ্ছে লিগেল কথা? লিগেল কথা। আচ্ছা, এর নিচে তো দিতে পারবে না কেউ, কেউই পারবে না, কেউ পারবে না। আচ্ছা, লালটা কেমন যাচ্ছিলেন সুলতান ভাই? 175। কত বলছে বাজারে? আসসালামাইকুম দর্শক, আমরা দেখবো আজকের চৌদ্দগ্রাম মিশন নিয়ে আপনাদেরকে আরো কিছু বলদ গরুর দাম জানাবো। অনেক বলদ দেখা যাচ্ছে আজকে মিশন নিয়ে হাটে। আপনাদের পরিচিত ইউসুফ ভাইকে দেখা যাচ্ছে। ইউসুফ ভাই এবং ওনার মামা এখানে বলদ গরুর দাম দর করতেছে। ইউসুফ ভাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনি এতদিন পরে? গেছিলাম সালানো ভাই। আচ্ছা আচ্ছা, চাপাই? চাপাই, হ্যাঁ, গরু আনছিলাম। কি গরু আনছেন? এই সাফাই থেকে বলদ আনছেন? ভাই বলদ তো বলে এদিক দিয়ে আসে, আপনি সাফাই থেকে উল্টা আনবেন? এদিক দিয়ে আসে। আচ্ছা আচ্ছা, ইয়ার গরু এদিক দিয়ে ভাই রা সাফাই দিয়ে আসে। এগুলো তো বেশ পরিপুষ্ট বলদ। জি জি, অনেক সুন্দর সুন্দর বলদ গরু। এগুলো বিক্রি হয়েছে কয়টা? কয়টা সব একজনের নিছে নাকি? না না, আলাদা আলাদা আলাদা। এই তিনটা ভাই কত পড়ছে দাম? এই দুটো 308, এই দুটো 3,08,000, আর এটা 1,71,000 টাকা। আর এই সাদাটা? এটা আপনার না? এটা কত বিক্রি করছেন? 1,84,000 টাকা বেচা বিক্রি হলো। ওই দুই সাদা 310, 3,10,000 টাকা। এগুলো কারণ আছে ভাই পালার লেগে, পালার জন্য। এটাও বেশি ভাই, এটা আপনারা বিক্রি করছেন? কত বিক্রি করছেন? এটা 1,62,000 টাকা বেচা বিক্রি হয়েছে। আচ্ছা জি, তার মানে আজকে মোটামুটি ভালোই বেচা বিক্রি হয়েছে। কাস্টমার কোনো অভাব নেই, অনেক আস্তে দিন দিন
বাড়বে কাস্টমার কাস্টমার অভাব নাই কখন কাস্টমার বাড়বে দিন আচ্ছা বেচে কিনা লাশি দিয়া দিয়ে দিছে রাইনা এই কেন এই এরম ব্যস্ত আনা দি লাগবে রে জি কমে কমে আনো লাভ না কিনতে আছি লাশি 20টা মধ্যে 20টা তো একটা ল্যাংড়া একটা পোসা ওনা এটা ব্যস্ত গেলে টেডার থাকে না থাকে না তার মানে বাসা করে মাল বিক্রি করা ভালো হবে বাসা করে মাল কিনা হবে না দাদি আমার আর যা লাড়াই কিনা হয় মাথা নিয়ে বসলে আর সেটা বসে দিয়েছে অর্ডার দিয়ে দিবেন দিয়া বিচার জি জি অর্ডার মিলে আচ্ছা আপনি কাস্টমার আছে ভাই ইসুফ ভাই এটা যাচ্ছেন কত এটা লালটা সমান বলদ গরু বেশিরভাগই সমানে থাকে আচ্ছা খালি দাঁত গুলো একটু ভালো হইলে বলদ গরু সমান হইলে সমস্যা না কিন্তু দাঁত গুলো ভালো লাগে না না ভাই রাজশাহী গরু দর্শক কাস্টমার এবং বিক্রেতা দাম দর করতেছে আজকে মিশন হাটে গরু বের করে দেখবে তারপর দাম দর করবে আমরা দেখানোর চেষ্টা করি আপনার ভাই কই বাজার আসে নাই গরু বেশি তাহলে আজকে 100 উপরে আজকে সব বলদ আর বলদ জি কত করুন আমরা গরু আনি 10-12 জি অল্প অল্প বিক্রি করা ভালো আর মামু একটু বাড়াই আন জি যোগাযোগের নাম্বারটা বলেন সবাই জানে কিন্তু এবার ঈদের আগে মাথার মধ্যে গামছা বেঁধে আসবেন আমি বলবো না আপনি বলতে পারেন সমস্যা না আবার দেখতে দেখতে আবার মানুষের মুখ পরিচয় হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে ওকে আসসালামু আলাইকুম দর্শক জসিম ভাইকে দেখা যাচ্ছে সব সাদা সাদা বলদ গরু নিয়ে আসছে মিশন নিয়ে হাটে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কতগুলো নিয়ে আসছেন ১৬টা নিয়ে আসছেন ১০টা বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু এগুলো কি পালা উপযোগী না মাংসের সব খামারে এনে নিচ্ছে এটা দাচ্ছে কয়টা ৬ দাঁত দাম কত চাইছিলেন তার মানে অল্প কিছু বাকি আছে অল্প কিছু বাকি আছে এটার ওজন কেমন হবে ভাই আনুমানিক আচ্ছা ৫.৫ থেকে একটু কম হবে এটা চাচ্ছিলেন কত ১৭ নম্বরটা ১৭০০০ এটা আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি চিত্র ভাই কত বলছে জসিম ভাই ৬০-৬৫ বলছে ৭০ লাস্ট বলে দিয়েছেন তার মানে সব কাছাকাছি হয়ে আছে হয়ে যাবে তার মানে এগুলো বিক্রি করে যাবেন ১০টা বিক্রি হয়ে গেছে আর ৬টা আছে আচ্ছা আমার এই ভাই কোনটা চাচ্ছিল কি উদ্দেশ্যে পালার উদ্দেশ্যে কোথায় বাড়ি আপনার চাঁদপুর ফরিদগঞ্জ থানা আচ্ছা লালটা চাইছিলেন জসিম ভাইয়ের দাঁত বয়স কেমন বয়স ৬টাই ৬টাই দাম কত চাইছেন দাম ২০০ চাওয়া দাম ২০০ ৯০ ১৯০ আর ২০০ প্রথম দাম ১.৫ ১.৫ লাখ টাকা প্রথম দাম
0185 7136 এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে। আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।